बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेजे पक्ष থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা নিশ্চয়ই ঘরে আসো, ভালো আসো, সুস্থ আসো। আজকে একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা পড়াব প্রথম পত্র। প্রথম পত্রের তৃতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ। আজকের বিষয় হচ্ছে মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা। এটা এই পোর্শনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে। তোমরা এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবা এবং এই ক্লাসটার যেটা পড়ানো হবে সেটা একটু তোমাদের কাছে কঠিন মনে হবে, কিন্তু ভিতরে যখন পড়বা, আমি যখন আমার ক্লাসটা যদি ভালো করে অনুসরণ করো তাহলে তোমাদের কাছে এত কঠিন লাগবে না। যাই হোক, আমরা সংজ্ঞায় আসি। মাটির উর্বরতা কাকে বলে? মাটির উর্বরতা হচ্ছে মাটির একটা গুণ, একটা পৈতৃক গুণ আমরা বলতে পারি। যেমন আমরা জন্মের সময় কিছু কিছু গুণ নিয়ে জন্মগ্রহণ করি। মানুষ বলে যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে এটা বাবার মতো হয়েছে বা মায়ের মতো হয়েছে, ঠিক সেইরকমই একটা কথা। মাটির উর্বরতা হচ্ছে মাটির একটা জন্মগত গুণ বা জন্মগত বৈশিষ্ট্য। এটা হচ্ছে স্বাভাবিক, এটার সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি স্বাভাবিক পরিবেশে প্রাকৃতিক উপাদান সমূহ যেমন আলো, তাপ, আর্দ্রতা ও মাটির অনুকূল ভৌত অবস্থায় কোনো নির্দিষ্ট ফসলকে পর্যাপ্ত পরিমাণে সুষম অনুপাতে ও পরিশোষণযোগ্য পুষ্টি উপাদানসমূহ সরবরাহ করার ক্ষমতাকেই মাটির উর্বরতা বলে। স্বাভাবিক পরিবেশ যেটাকে আমরা বলি, যেমন নির্দিষ্ট পরিমাণে আলো আছে, তাপমাত্রা আছে, এই অবস্থায় আর্দ্রতা আছে, মাটির ভৌত অবস্থাটাও ঠিক আছে, এই অবস্থায় যখন কোনো ফসলকে কোনো মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান শোষণ করতে পারে বা সরবরাহ করতে পারে তাকেই আমরা মাটির উর্বরতা বলতে পারি। মাটির উর্বরতার উপাদান একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান আর একটা হচ্ছে কৃত্রিম উপাদান, দুই ধরনের উপাদান। আমরা প্রাকৃতিক উপাদানে যদি আসি তাহলে হচ্ছে মাটির পৈতৃক শিলা। প্রাকৃতিক উপাদানে হচ্ছে প্রথম কথা হচ্ছে মাটির পৈতৃক শিলা। পৈতৃক শিলা হচ্ছে যে শিলা থেকে মাটিটা তৈরি হয়েছে, যে শিলা ক্ষয়ীভূত হয়ে মাটি তৈরি হয়েছে সেই মাটিটা কী ধরনের মাটি হবে সেই শিলার উপর নির্ভর করে। শিলা যত বেশি খনিজ পদার্থ সমৃদ্ধ হবে ওই শিলা থেকে যে মাটি হবে সে মাটিটাও বেশি উর্বর হবে। যেমন আমরা বলতে পারি যে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয়, লাভা থেকে যে মাটিটা হয়, লাভা পরবর্তীকালে ক্ষয়ীভূত হয়ে যে মাটিটা হয় এই মাটিটা কিন্তু বেশি খনিজ পদার্থ সমৃদ্ধ হয়ে থাকে। গাছপালা ও জলবায়ু এবং ভূমির বন্ধুরতা। গাছপালা ও জলবায়ুর উপর নির্ভর করে হচ্ছে কোন এলাকায় কী ধরনের ফসল উৎপাদন হবে। যেমন যদি মরু অঞ্চলে, যেমন মরুভূমিতে ফসল হয় না, আবার মৌসুমি বায়ু প্রবাহিত হয় যে সমস্ত অঞ্চলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা হয়। তো মাটির উর্বরতা অনুর্বর যে এলাকায় সেটা মরু হয়ে যায়, যে সমস্ত মাটি উর্বর থাকে সেই সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে গাছপালা হয়ে থাকে। ভূমির বন্ধুরতা, ভূমির বন্ধুরতা বলতে হচ্ছে ভূমির উঁচু নিচুতা, ভূমির অসমতলতাকে বন্ধুরতা বলা হয়। সমতল মাটির তুলনায় অসমতল মাটি বেশি উর্বর হয়ে থাকে। অসমতল মাটি বলতে আমরা যদি বলি পাহাড়ি এলাকার মাটি, পাহাড়ের ঢালের মাটি অনুর্বর হয়ে থাকে, কিন্তু পাহাড়ের ঢাল থেকে বৃষ্টিপাত, বায়ু প্রবাহ ইত্যাদির কারণে ঢালের মাটি কিন্তু আস্তে আস্তে ক্ষয়ীভূত হয়ে কী হয়, পাহাড়ের পাদদেশে জমা হয়। এই কারণে পাহাড়ের পাদদেশের মাটি বা সমতল অঞ্চলের মাটি তুলনামূলকভাবে উর্বর বেশি হয়ে থাকে। মৃত্তিকা অম্লমান, মাটির অম্লমান হচ্ছে মাটির অম্লতা এবং ক্ষারতা। যে মাটি যত বেশি, মাটি যদি বেশি অম্লীয় হয়
ताते किन्तु जैव पदार्थ वियोजित होते पारे ना, फले से माटीते भालो फसल उत्पादन है ना। आबार ठीक तेमनी भावे माटी जदि क्षारीय है, माटिर रसे जदि क्षारेर परिमाण बेशी थाके, सेक्षेत्रे ओई माटीतेओ किन्तु फसल भालो फसल उत्पादन होते पारे ना। एर माने माटिर अम्लमानो फसल उत्पादनेर जन्य माटिर उर्वरता रक्षार जन्य एकटा विशेष नियामक हिसेबे काज करे। माटिर बयस एवं बुनट, माटिर बयस जदि बेशी है, अधिक बयसी माटी, सेखाने किन्तु भालो फसल उत्पादन है ना, कारण माटिर बयसेर कारणे सेखान थेके प्रतिनियत पुष्टि उपादान रिलीज होइछे, प्रतिनियत सेखाने फसल उत्पादन होइछे बा गाछ उत्पादन होइछे, सेखान थेके से पुष्टि लस होइछे, आस्ते आस्ते करे तार उत्पादन क्षमता बा उर्वरताटा कमे गेछे। এবং মাটির বুনটের উপরেও উর্বরতা নির্ভর করে। হালকা বুনটের মাটির তুলনায় ভারী বুনটের মাটিতে মাটি বেশি উর্বর হয়ে থাকে, তুলনামূলকভাবে হালকা বুনটের মাটিতে কিন্তু তুলনামূলকভাবে অনুর্বর হয়ে থাকে। আগাছা ও পোকামাকড়, যে সমস্ত জমিতে আগাছা বেশি হয় সে তাতে ফসলের উর্বরতা নষ্ট হয়, কারণ আগাছার কারণে ফসলের যে পুষ্টি উপাদান সেটা আগাছা শোষণ করে নেয়, যার ফলে মূল ফসল যেটা সে কিন্তু পুষ্টি পেতে পারে না। এবং পোকামাকড়ের কারণেও কিন্তু ফসলের মাটির উর্বরতা ধীরে ধীরে কমে আসে। পানি সেচ ও নিকাশ, পানি সেচ এবং নিকাশ উর্বরতার জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ পয়েন্ট। মাটি পানি সেচ, পানির যখন প্রয়োজন হয় ফসলে মাটিতে যখন পানি থাকে না, তাহলে মাটির ভিতরে যে পুষ্টি উপাদানগুলো থাকে, জৈব পদার্থ থাকে, তারা বিয়োজিত হতে পারে না, তাপমাত্রা বেড়ে যায়, এবং যার ফলে মাটির শিকড় থেকে পুষ্টি শোষণ করতে পারে না, যে কারণে পানি সেচের খুব দরকার। কিন্তু পানি সেচ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পানি সেচ যেন খুব বেশি না হয়, এবং নির্দিষ্ট পরিমাণে সুষম অনুপাতে এবং নির্দিষ্ট সময়েই কিন্তু পানি সেচ দিতে হবে। পানি গাছের প্রয়োজন নাই, পানি সেচ দেওয়ার দরকার নাই, আবার গাছের প্রয়োজন আছে সেচ দিচ্ছে না, এটার জন্য মাটি অনুর্বর হয়ে যাচ্ছে। তো যখন গাছের প্রয়োজন হবে ঠিক তখনই সেচ দিতে হবে এবং সুষম পরিমাণে সুষম অনুপাতে সেচ দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় জলবদ্ধতার সৃষ্টি হয় অধিক সেচের কারণে, অথবা অধিক বৃষ্টিপাতের কারণে, অথবা বর্ষার কারণে, বন্যার কারণে দেখা যায় যে পানি অনেক জমে গেছে, সেক্ষেত্রে সে অতিরিক্ত পানিটাকে নিষ্কাশন করে বা অতিরিক্ত পানিটাকে বের করার ব্যবস্থা করে দিতে হবে। জমির রস হচ্ছে মাটির ভিতরে মাটির কণাগুলোর ফাঁকে ফাঁকে যে ফাঁকা থাকে সেখানে যে পানি থাকে সেটাকে বলা হয় জমির রস বা মাটির রস। মাটিতে যদি রস অনুপস্থিত থাকে সেক্ষেত্রে কিন্তু ওই জমিটা অনুর্বর হয়ে যাবে, আর মাটিতে রস যদি পর্যাপ্ত পরিমাণে থাকে সেখান থেকে কিন্তু পুষ্টি উপাদান ফসল সহজেই গ্রহণ করতে পারবে। এই হচ্ছে আর কৃত্রিম উপাদান হচ্ছে ভূমিকর্ষণ, জৈব পদার্থের পরিমাণ ভূমিকর্ষণ কৃত্রিম উপাদান যেটা ভূমিকর্ষণ হচ্ছে আমরা যদি সুষম পরিমাণে বা ভালোভাবে জমিকে কর্ষিত করতে পারি তাহলে কিন্তু জমিতে অনেক দিন ধরে তার উর্বরতা ধরে রাখতে পারে। আর যদি আমরা ভূমিকর্ষণটা ভালোভাবে না হয় বা জমি চাষটা ভালোভাবে না হয়, কোথাও ভালো নরম করা হলো, কোথাও শক্ত মাটি বড় ঢেলা থেকে গেল, সেক্ষেত্রেও কিন্তু মাটির উর্বরতা ধীরে ধীরে কমে যায়। জৈব পদার্থের পরিমাণ, আমরা জমিতে যত বেশি, আমরা জানি জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয়, মাটিতে যত বেশি জৈব পদার্থ থাকবে তত বেশি উর্বর হবে, আর মাটিতে যত জৈব পদার্থের পরিমাণ কমে যাবে ততই মাটি অনুর্বর হয়ে যাবে। মাটিতে জৈব পদার্থ যোগ করলে মাটি ভৌত রাসায়নিক গঠনের উন্নতি হয়ে থাকে। এখন আমরা আসি মাটির উৎপাদন ক্ষমতা।
আমরা এর আগে বলছি মাটির উর্বরতা, এখন আসছি মাটির উর্বরতা। নির্দিষ্ট পরিমাণে কোনো জমির নির্দিষ্ট ব্যবস্থাপনায়, যেমন আলো তাপের সঠিক উপস্থিতিতে, আগাছা পোকামাকড় ও রোগ জীবাণুর অনুপস্থিতিতে, পানি সেচ ও নিকাশের সুবিধা ইত্যাদি অনুকূল অবস্থায় সর্বোত্তম ফসল উৎপাদন করার ক্ষমতাই হচ্ছে মাটির উৎপাদন ক্ষমতা, মাটির ফসল উৎপাদন ক্ষমতা। আমরা কি বললাম, নির্দিষ্ট কোনো জমি, একটা নির্দিষ্ট জমিতে আমরা নির্দিষ্ট কোনো ব্যবস্থাপনা দেব, যেমন সেখানে আলো তাপের উপস্থিতি থাকবে, সঠিক সেচ নিকাশের ব্যবস্থা থাকতে হবে এবং পোকামাকড় অনুপস্থিত থাকতে হবে। সেই অবস্থায় যখন আমরা সর্বোচ্চ ফসল জমি থেকে আমরা সর্বোচ্চ ফসল পাব, সেটাকেই বলা হয় মাটির উৎপাদন ক্ষমতা। মাটির উৎপাদন ক্ষমতার উপাদানগুলোর মধ্যে আমরা যদি আসি, তাহলে মাটির বুনট এবং সংযুক্তি। মাটির বুনট কাকে বলে? মাটির একক কণিকা, মাটির একক কণিকার স্থূলতা বা সূক্ষ্মতাকে মাটির বুনট বলা হয়। আমরা এখানে বুনট বলতে মাটির মাটিগুলো বিভিন্ন কণার মাধ্যমে মাটির সৃষ্টি হয়। কখনো ছোটো ছোটো কণা দিয়ে মাটির সৃষ্টি হয়, যেমন আমরা বলি কর্দম কণা, আবার কখনো বড় বড় কণা দিয়ে মাটির সৃষ্টি হয়, যেমন আমরা বলতে পারি বেলে কণা। বেলে মাটিতে পানি ধারণ ক্ষমতা একদমই নাই, পানি আটকে রাখতে পারে না, জৈব পদার্থ থাকে না, কোনো পুষ্টি উপাদান থাকে না। আবার ঠিক তেমনি দোআঁশ মাটিতে হচ্ছে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে, পানি আটকে রাখতে পারে, আবার পানি সুনিষ্কাশিত হতে পারে। আবার আমরা কর্দম কণার কথা বললাম, কর্দম কণা হচ্ছে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে, কিন্তু এটা কণাগুলো এত ক্ষুদ্র থাকে যে এই একটা কণার সাথে আর একটা কণার কোনো ফাঁকা অবস্থা থাকে না, যার জন্য হয় কি সেখানে পানিটাকে নিচে নামতে দেয় না, যার ফলে গাছের শিকড়ে বা গাছের গোড়ায় পচন সৃষ্টি হয়। এই কারণে আমরা মাটির বুনট যত ভালো হবে, হালকা হবে, মোটামুটি ভারী হবে, আমরা একেবারে হালকা বুনটের মাটিও বলছি না, মোটামুটি ভারী মাটি হবে, হালকা বুনটের তুলনায় ভারী বুনটের মাটি ফসল উৎপাদনের জন্য ভালো। আর আমরা স্ট্রাকচার বলছি, যেটাকে বলা হয় মাটির বুনট, আর একটার সাথে আমরা স্ট্রাকচার বলছি সেটা সংযুক্তি বলে। তো সংযুক্তিটা যত বেশি লুজলি হবে, যত আলগা হবে, তত কিন্তু সেই মাটিটা ফসল উৎপাদনক্ষম বেশি হবে। তাপমাত্রা ও পানি ফসল মাটির উৎপাদন ক্ষমতার উপরে তাপমাত্রায় খুব বড় একটা ফ্যাক্টর। বা তাপমাত্রা মাটিতে যদি পানির পরিমাণ কমে যায় বা জৈব পদার্থের পরিমাণে কমে যায়, তাতে কিন্তু তাপমাত্রা বেড়ে যায় বা খুব কমে যায়। তাপমাত্রা কমে যাওয়ার ফলে বা তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ফসল কিন্তু সেখান থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। তো আমরা যদি মাটির উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য, তাপমাত্রা একটা বড় ফ্যাক্টর, সে কারণে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হয়। যদি পর্যাপ্ত পরিমাণে, সুষম পরিমাণে আমরা যদি জমিতে সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যদি আমরা সেচ দিতে পারি, তাহলে কিন্তু মাটির উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। জীবের প্রকৃতি ও প্রকারভেদ। মাটিতে দুই ধরনের জীব কণা থাকে, একটা হচ্ছে যেমন শৈবাল, ছত্রাক, এটা আরেকটা থাকে হচ্ছে শামুক, ঝিনুক, কেঁচো, বিভিন্ন ধরনের পোকামাকড়। তো মাটির উর্বরতা রক্ষার জন্য এই যে অণুজীবগুলো, এরা খুবই ইম্পর্টেন্ট। যে মাটিতে যে ধরনের অণুজীব থাকে, আমরা যদি বলি যে ছয়বাল বা ছত্রাক থাকে, সেই মাটিতে এক ধরনের ফসল উৎপাদন হবে, ভালো ফসল উৎপাদন হবে। আবার কোনো কোনো মাটিতে কেঁচো থাকে, বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, শামুক থাকে, ঝিনুক থাকে, সেই সমস্ত মাটিও কিন্তু আরেক ধরনের উর্বর হয়ে থাকে। মাটিতে এই যে অণুজীবগুলো থাকলে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা দুটাই বৃদ্ধি পাবে। কর্ষণ প্রক্রিয়া। আমরা
কি প্রক্রিয়ায় জমি চাষ করলাম এটার উপরেও কিন্তু ফসল উৎপাদন নির্ভর করে। আমরা যদি ভূমি কর্ষণটা যদি সুষমভাবে না করি সেক্ষেত্রে কিন্তু ফসল উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে কমে আসবে। আমরা যদি সুষমভাবে জমিকে খুব ভালো করে উল্টে পাল্টে চাষ করি সেক্ষেত্রে কিন্তু জমির উৎপাদন ক্ষমতা দিনে দিনে বাড়বে। ফসল পর্যায়ে আমরা একই জমিতে বারবার যদি একই ফসল চাষ করি তাতে কিন্তু জমির উৎপাদন ক্ষমতা দিন দিন কমে আসে। আমরা যদি পর্যায়ক্রমিকভাবে একটা ফসলের চার্ট তৈরি করতে পারি, তিন থেকে চার বছরের একটা তালিকা তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমরা পর্যায়ক্রমিকভাবে দীর্ঘমূলী ফসল গভীর যেটাকে আমরা বলি গভীরমূলী ফসল, এরপরে আমরা অগভীরমূলী ফসল বা শ্যালোমূলী ফসল দিয়ে লাগাই, তাহলে দেখা যাবে যে ওই জমি থেকে সুষম অনুপাতে পুষ্টি সরবরাহ হচ্ছে। নিচের পোষণের পুষ্টিও গাছ নিতে পারছে এবং উপরের মাটির উপরে পরিভাগের পুষ্টি উপাদানও গাছ শোষণ করতে পারছে। সে কারণে শস্য পর্যায় খুবই ইম্পর্টেন্ট এবং শস্য পর্যায় অবলম্বন করলে কিন্তু জমি অনেক সময় রেস্টও পায়, জমিতে অনেক সময় বিশ্রাম দেওয়া যেতে যায়। ফসল ব্যবস্থাপনা, ফসল ব্যবস্থাপনা বলতে জমিতে যখন সেচ দেওয়ার দরকার সেই ঠিক সেই সময় সেচ দিতে হবে। এখন সেচের দরকার দেখা যাচ্ছে যে দিন দিন পরে সেচ দেওয়া হলো, সেক্ষেত্রে কী হবে, গাছগুলো যে জমিতে যে ফসলটা রয়েছে সে ফসলটা পানির অভাবে মরে যেতে পারে বা পুষ্টি শোষণের অভাবে দুর্বল হয়ে যাবে। আবার দেখা যায় যে কখনো কখনো দেখা যায় যে অতিরিক্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে যেটা করতে হবে যে অতিরিক্ত জলাবদ্ধতা সৃষ্টি হলে সাথে সাথে এই অতিরিক্ত পানিটাকে জমি থেকে বের করে দিতে হবে, না হলে যেটা হবে যে পানি অধিক পানি থাকার কারণে বা অতিরিক্ত পানি থাকার কারণে ফসলের গোড়া পচে যেতে পারে, শিকড় পচে যেতে পারে। সে কারণে সঠিক সময়ে সুষম পরিমাণে সঠিক মাত্রায় সেচ দিতে হবে এবং সেচের ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন এমনভাবে সেচ দিতে হবে যাতে জমি থেকে পানি উপচে পড়ে না যায়। সেক্ষেত্রে যেটা হবে মাটিতে যে জৈব পদার্থ থাকবে সেই জৈব পদার্থের লস হবে, জৈব পদার্থের অপচয় হবে, পুষ্টি উপাদানের অপচয় হবে। তাহলে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই সেচটা অধিক না হয় এবং নিষ্কাশনটাও যেন ঠিক সময়ে বা ঠিক পরিমাণে আমরা দিতে পারি। আমরা এতক্ষণ বলছিলাম মাটির উর্বরতা কাকে বলে এবং উৎপাদন ক্ষমতা কাকে বলে, এখন আমরা আসি মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা কীভাবে রক্ষা করা যায় এবং বৃদ্ধি করা যায়। আমরা তো এতক্ষণ জানলাম যে মাটির উর্বরতাটা কী এবং উৎপাদন ক্ষমতাটা কী, আমরা চাই যে এই উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা দুটো যেন রক্ষা করতে পারি এবং বৃদ্ধি করতে পারি। আর এটা যেন মাটির উর্বরতাটা যেন না কমে যায়, উৎপাদন ক্ষমতাটাও যেন যাতে না কমে যায়। এর জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সুষম অনুপাতে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। জমিতে মাত্রাতিরিক্ত আমাদের কৃষকরা কৃষকের অজ্ঞতার কারণে অনেক সময় দেখা যায় যে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করছে এবং কম পরিমাণে জৈব সার দিচ্ছে। মাত্রাতিরিক্ত রাসায়নিক সার যেমন ফসলের জন্য খারাপ, মাত্রার থেকে কম পরিমাণে রাসায়নিক সারও কিন্তু ফসলের মাটির জন্য বা জমির মাটির জন্য এটা অত্যন্ত খারাপ। তার এতে ধীরে ধীরে মাটি তার উর্বরতা হারায় বা মাতৃত্ব হারায়। সে কারণে মাটিতে যখন সার প্রয়োগ করতে হবে তখন খেয়াল রাখতে হবে যে সারের পরিমাণটা যে পরিমাণে ফসলের চাহিদা যতটুকু আছে তার থেকে যেন কিছু হলেও বেশি পরিমাণে রাসায়নিক সার জমিতে দেওয়া হয়, কি সামান্য পরিমাণে বেশি প্রয়োগ করতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন মাত্রা না ক্রস করে। আবার এটা খেয়াল রাখতে হবে যেন এটা যে যতটুকু আমার দরকার তার থেকে আবার যেন কম পরিমাণে জমিতে রাসায়নিক সার প্রয়োগ না করা হয়। জৈব সার প্রয়োগ, জৈব সারকে মাটির প্রাণ বলা হয়, মাটির ভৌত রাসায়নিক ভৌত এবং রাসায়নিক উন্নয়নের জন্য
জৈব সার কিন্তু অত্যন্ত উপকারী বা অত্যন্ত প্রয়োজনীয়। জৈব সারের মধ্যে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে। জৈব পদার্থ থাকার কারণে মাটিতে প্রচুর পরিমাণে অণুজীব সংযুক্ত হয়, যার ফলে মাটির বিয়োজন অণুজীবের বিয়োজন ক্রিয়া ত্বরান্বিত হয় এবং মাটিতে পুষ্টি উপাদান সরবরাহ হয়। এই জন্য প্রচুর পুষ্টি উপাদান সরবরাহ হওয়ার কারণে মাটির প্যারেন্টাল ক্যারেক্টারের উন্নয়ন হয়। এই জন্য মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। ভূমিক্ষয় রোধ হচ্ছে মাটির উপরের স্তরের, আমাদের দেশে তুলনামূলকভাবে ভূমিক্ষয় কম হয়, তারপরে শীতকালে বায়ুপ্রবাহের কারণে, শীতকালে শুষ্ক অবস্থায় বায়ুপ্রবাহের কারণে উপরের স্তরের মাটি সরে যায় বা স্থানচ্যুত হয়ে থাকে। ভূমিক্ষয়ের কারণে কী হয়, উপরের স্তরে সাধারণত মাটির পুষ্টি উপাদানটা কিন্তু উপরের স্তরেই বেশি থাকে, তো নিচের স্তরে তুলনামূলকভাবে কম হয় থাকে। ভূমিক্ষয়ের কারণে যেটা হয় সেটা হচ্ছে উপরের স্তরের মাটি স্থানচ্যুত হয়ে যায়। উপরের স্তরের মাটি স্থানচ্যুত হয়ে যাওয়ার কারণে এই যে উপস্তরে যে পুষ্টি উপাদানগুলো থাকে সেই পুষ্টি উপাদানটা সরে যায়। তো এই ভূমিক্ষয় আমরা কীভাবে রোধ করতে পারি, ভূমিক্ষয় যদি আমরা রোধ করতে পারি, যেমন আমরা পাহাড়ে ঢাল চাষ যদি বন্ধ করতে পারি, আমরা এখানে পাহাড়ে কন্ট্রোল পদ্ধতিতে চাষ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ভূমিক্ষয় রোধ করা যায়। পাহাড়ে যে জুম চাষ করে ইদানিংকালে অনেক কমে আসছে, এই জুম চাষের কারণে কিন্তু ভূমিক্ষয় পাহাড়ের অঞ্চলে ভূমিক্ষয় প্রচুর পরিমাণে ভূমিক্ষয়, যার জন্য কিন্তু ওই জুম চাষের কারণে পাহাড়ের মাটি তুলনামূলকভাবে পাহাড়ের ঢালের মাটি অনুর্বর হয়ে যায়। অম্লমান নিয়ন্ত্রণ হচ্ছে পিএইচ মান যেন 6-8 মধ্যে থাকে। আমরা বলছি বেশি অম্লীয় মাটি এবং বেশি ক্ষারীয় মাটি। আমরা ক্ষার মাটি বলতে আমরা বলি পিএইচ মান যদি 6 কম হয় সেটাকে আমরা ক্ষার মাটি বলি, অম্ল মাটি বলি, আর পিএইচ মান যদি 8 উপরে হয় সেক্ষেত্রে আমরা এটাকে ক্ষারীয় মাটি বলি। তো মাটি যদি বেশি অম্লীয় হয়ে যায় সেটাও যেমন ফসল উৎপাদনের জন্য খারাপ, আবার মাটি বেশি ক্ষারীয় হয়ে গেলে সেটাও কিন্তু ফসল উৎপাদনের জন্য হার্মফুল বা খারাপ, উভয় ক্ষেত্রেই কিন্তু জৈব পদার্থ বিয়োজিত হতে পারে না, মাটিতে অণুজীব তার কার্যকারিতা চালাতে পারে না, যার জন্য সেই জমিতে পুষ্টি উপাদান থাকার ফলেও, অম্ল মাটি অথবা ক্ষার মাটিতে পুষ্টি উপাদান থাকার ফলেও কিন্তু গাছ ওটা ওখান থেকে ওই মাটি থেকে পুষ্টিটা শোষণ করতে পারে না, সে কারণে কিন্তু সেই অম্ল মাটি বা ক্ষার মাটিতে ফসল ভালো হয় না। এ কারণে আমাদের উচিত হবে যে ক্ষার মাটিতে অম্ল সার প্রয়োগ করে তার ক্ষারতা ধীরে ধীরে কমিয়ে আনা, বা বেশি অম্ল মাটিতে কিছু ক্ষার জাতীয় সার প্রয়োগ করে তার অম্লতা কমিয়ে আনা। এভাবে ধীরে ধীরে যদি আমরা অম্লমানটাকে নিয়ন্ত্রণে আনতে পারি, অম্লমানটাকে যদি আমরা 6-8 মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা দুটাই রক্ষা পাবে এবং বৃদ্ধি পাবে। সিম জাতীয় ফসলের চাষ, সিম জাতীয় ফসল বলতে আমরা লিগুমিনেসি পরিবারভুক্ত ফসল বলতে পারি। লিগুমিনেসি পরিবারভুক্ত ফসল সাধারণত সিম জাতীয়, বাংলায় আমরা বলি সিম জাতীয় ফসল, এদের গোড়ায় এক ধরনের নোডিউল থাকে বা এক ধরনের গুটি থাকে, তার মধ্যে রাইজোবিয়াম থাকে, রাইজোবিয়াম নামক এক ধরনের অ্যাজোটোব্যাক্টার থাকে। এই রাইজোবিয়াম নামক এক ধরনের অ্যাজোটোব্যাক্টার, এর কাজ হচ্ছে বায়ুমণ্ডলে যে ফ্রি নাইট্রোজেন থাকে বা মুক্ত নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেনটাকে সংবন্ধন করা বা সংগ্রহ করা। এই সংগ্রহ করে এই নাইট্রোজেনটা ফসলের নির্দিষ্ট জমিতে যে ফসলটা থাকে সেই ফসলে সরবরাহ করা। এবং সিম জাতীয় ফসল চাষ করলে যেটা হয়, আমরা যে রাসায়নিক সার ইউরিয়া ব্যবহার করি, ইউরিয়ার মূল কম্পোনেন্ট কিন্তু হচ্ছে নাইট্রোজেন। এই ইউরিয়া সারটা আমাদের রাসায়নিক সারের উপরে চাপটা কমে যাবে। রাসায়নিক সার যত বেশি কম আমরা জমিতে প্রয়োগ করতে পারবো বা জমিতে দিব, তাতে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা দুটোই কিন্তু রক্ষা পাবে এবং বৃদ্ধি পাবে। তা আমরা যত বেশি পরিমাণে সিম জাতীয় প্রতিটা, আমরা এর আগে বলছিলাম যে মাটির উৎপাদন ক্ষমতা রক্ষা ও বৃদ্ধির জন্য আমরা পর্যায়ক্রমিক সার ফসলের চাষ করতে পারি। তো এই যে সিম জাতীয়, আমরা যদি পর্যায়ক্রমিকভাবে ফসলের একটা তালিকা তৈরি করি 3-4 বছরের, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতি বছরে বা 1-2 বছর পর পর আমরা সেখানে একটা সিম জাতীয় উদ্ভিদের চাষ রাখতে পারি।
তাতে কিন্তু মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা দুটোই বৃদ্ধি পাবে। স্বচ্ছ পর্যায় অবলম্বন, স্বচ্ছ পর্যায় অবলম্বন মানে হচ্ছে আমরা যে জমিতে ফসল চাষ করি পর্যায়ক্রমিকভাবে আমরা ফসলের চাষ করি, আমরা গভীরমূলী ফসল চাষ কর যে যখন আমরা গভীরমূলী ফসল চাষ করব, গভীরমূলী ফসল যখন আমরা তুলে নিয়ে আসব তারপরে আমরা অগভীরমূলী ফসল চাষ করতে পারি। এভাবে পর্যায়ক্রমিকভাবে যদি আমরা ফসলের চাষ করি, নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা ফসলের চাষ করি তাহলে মাটির সব স্তর থেকেই কিন্তু খাদ্য বা পুষ্টিটা ফসল সংগ্রহ করতে পারবে। এই কারণে আমরা পর্যায়ক্রমিকভাবে ফসল চাষ করলে জমির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা দুই রক্ষা পাবে। আগাছা দমন, আগাছা দমন আগাছা ফসলের যেমন ক্ষতি করে মাটিরও ক্ষতি করে। আগাছা কিন্তু ফসলকে খাদ্য সংগ্রহে বাধা দান করে, এই জন্য আগাছা দমন করতে হবে। আগাছা যে প্রকারেরই হোক না কেন, যেভাবেই হোক আগাছা পরিষ্কার করে ফেলতে হবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর। সেচ ও নিষ্কাশন ব্যবস্থা, সেচ ব্যবস্থা আপনার উন্নয়ন করতে হবে, সেচের ব্যবস্থার উন্নয়ন করতে হবে। যদি সঠিক সময়ে সেচ দেওয়া যায় এবং সঠিক পরিমাণে সেচ দেওয়া যায় এবং সেচের পানি যদি অপচয় না হয়, অতিরিক্ত সেচ দিলে সেচের পানির অপচয় হয় বা এছাড়া মাটিতে যে মাটিস্থ যে পুষ্টিকণা থাকে সেগুলো কিন্তু দ্রবীভূত হয়ে মাটির নিচের দিকে চলে যায়, সেই জন্য সেচ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এটা যেন শ্যালো সেচ হয়। এবং নিষ্কাশন ব্যবস্থা, দ্যাট মিন্স অতিরিক্ত পানি যখন জমিতে জমে যায় যেমন বন্যার কারণে, বৃষ্টির কারণে বা জলোচ্ছ্বাসের কারণে, সেই অতিরিক্ত পানিটাকে বের করে দেওয়া, নির্দিষ্ট সময়ের মধ্যেই বের করে দেওয়া, তাতেও কিন্তু মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা রক্ষা পাবে। জমির সঠিক ব্যবহার, জমির সঠিক ব্যবহার বলতে আমরা গতদিন তোমাদেরকে সেচ ব্যবস্থা যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে আমরা বিভিন্ন ধরনের সেচ দিতে পারি, তার মধ্যে হচ্ছে আইল সেচ আছে, জমির উঁচু নিচু অনুযায়ী ভাগ করতে হবে। একটা বড় জমিকে অখণ্ডিত না রেখে আমরা খণ্ডিত করে এটাকে তুলনামূলকভাবে উঁচু জমিটাকে একটা আইল দিতে হবে, নিচু তুলনামূলকভাবে নিচু জমির চারদিকে আইল দিতে হবে। এই যে আইল দিয়ে যে জমিতে যে সেচ দেওয়া হয় বা জমিতে যদি ফসল লাগানো হয় তাতে কিন্তু এর ফলে কিন্তু জমিটা নির্দিষ্টভাবে সঠিকভাবে ব্যবহার করা হবে, কারণ উঁচু জমিতে যে ফসলটা হবে নিচু জমিতে সে ফসলটা হবে না। আবার সেচ দেওয়ার সময় উঁচু জমিতে আমরা যদি সেচ দিতে চাই তাহলে কিন্তু নিচু জমিতে পানি আটকে থাকবে, কিন্তু আমরা যদি আলাদা আলাদা করে এটাকে আইল দিয়ে আলাদা আলাদা করে দিই সেক্ষেত্রে কিন্তু সুষম পরিমাণে আমরা সেচ দিতে পারবো এবং জমির সঠিক ব্যবহার হবে। লবণাক্ততা এবং বন্যার নিয়ন্ত্রণ, লবণাক্ততার কারণে এবং পানি মাটি ক্ষারীয় হয়ে যায় এবং সেই মাটিতে ফসল উৎপাদন কমে যায়। বন্যা নিয়ে যখন বন্যার সময় বা বর্ষার সময় বা জলোচ্ছ্বাসের সময় আমাদের খেয়াল রাখতে হবে সমুদ্রের বা লবণাক্ত পানি যাতে জমির ভিতরে প্রবেশ করতে না পারে, সেক্ষেত্রে আমরা উঁচু বাঁধ বা উঁচু করে মাটি তুলে জমিটাকে রক্ষা করতে পারি। এবং সেক্ষেত্রে বন্যা নিয়ন্ত্রণ যদি করতে পারি তাহলে কিন্তু মাটিতে কিন্তু লবণাক্ততা সৃষ্টি হবে না, এবং যদি লবণাক্ততা সৃষ্টি হয় যদি হয়েও যায় সেক্ষেত্রে আমাদেরকে লবণমুক্ত পানি দিয়ে, লবণমুক্ত পানি দিয়ে জমিতে সেচ দিতে হবে বা কয়েক সেচ দিয়ে আবার ওই জমিটার পানিটা বের করে দিতে হবে। এরভাবে কয়েকবার সেচ এবং নিষ্কাশন করলে পরে ওই জমির পানি লবণমুক্ত হয়ে যাবে বা লবণাক্ততা ধীরে ধীরে কমে আসবে, সেক্ষেত্রেও কিন্তু মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা রক্ষা এবং বৃদ্ধি করা সম্ভব। উর্বর মাটি, উর্বর মাটি কীভাবে করে আমরা জমিতে দিতে পারি, আমরা জানি যে মাটি ক্ষয়ের কারণে তো উপরের স্তরের মাটিটা তুলনামূলকভাবে নিচের দিকে চলে যায়, অনেক সময় পুকুর ডোবা খাল বিল এর তলায় দেখা যায় যে কাদা যুক্ত মাটি থাকে, এই মাটি অন্য জায়গার থেকে যেমন চলে আসে আবার অনেক সময় দেখা যায় যে পুকুরে প্রচুর পরিমাণে জৈব পদার্থ প্রয়োগ করার কারণে সেই জৈব পদার্থগুলো মাটির পুকুরের তলানিতে, পুকুর বা ডোবার তলানিতে জমা হয়। এই মাটিগুলোকে তুলে যদি জমিতে দেওয়া যায়
এবং জমিতে তাতে এই মাটিতে যেহেতু প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে, সে কারণে এই পুকুরের বা খাল বা বিলের বা ডোবার যে তলানির মাটি দিয়ে আমরা চাষের জমিতে দিই, সেক্ষেত্রে কিন্তু জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পেতে পারে। জমিকে বিশ্রাম দেওয়া, একই জমিতে বারবার বছরের পর বছর ফসল উৎপাদন করা, এটাতেও কিন্তু মাটির উর্বরতা কমে যায়, মাটির উৎপাদন ক্ষমতাও কমে যায়, মাটি ধীরে ধীরে অনুর্বর হয়ে যায়। তো আমরা যদি জমিতে বারবার ফসল চাষ না করে দুই একটা মৌসুমে দুই এক বছর পর পর একটা সেশন বা একটা মৌসুম, আমরা ধরলাম এটা রবি মৌসুম বা ধরলাম এটা খরিফ ওয়ান বা খরিফ টু, যে কোনো একটা মৌসুম যদি ধরে নিই, সেই সেখানে সময় যদি জমিতে কোনো ফসলের চাষ না করি, সেই সময় জমিতে যদি রাইজোবিয়াম জাতীয় ফসলের চাষ করি, যেমন সিম্বি জাতীয় উদ্ভিদ চাষ করা হয়, তাহলে বা তাহলেও কিন্তু জমির বিশ্রাম হয়, জমির বিশ্রামও হয়, পাশাপাশি জমিতে জৈব পদার্থ যোগ হয়। আবৃত ফসলের চাষ, আবৃত মানে হচ্ছে ঢেকে রাখা, এমন কিছু ফসল আছে যেগুলো তুলনামূলকভাবে খাটো, পাতা বড়, যেমন আমরা বৃষ্টি আলুর বলতে পারি, এরকম হচ্ছে ছোলা, মসুর, এই জাতীয় ফসল যেটা হচ্ছে তুলনামূলকভাবে জমিটাকে ঢেকে রাখে। তো এই যে সমস্ত ফসল মাটির উপরি ভাগকে ঢেকে রাখে, সেই ধরনের ফসলে যদি চাষ করা যায়, তাহলেও কিন্তু মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। জাবরা প্রয়োগ, জাবরা মানে হচ্ছে মালচিং, আমরা ইংরেজিতে বলি মালচিং, বাংলায় বলি জাবরা। জাবরা প্রয়োগ হচ্ছে মাটিকে ঢেকে দেওয়া, মাটি গাছের গোড়া সহ মাটির উপরের স্তরকে ঢেকে দেওয়া, আমরা খড় কুটা লতা পাতা বা পলিথিন দিয়েও যদি মাটিকে ঢেকে দিই, তাহলে মাটির রস নিয়ন্ত্রিত অবস্থায় থাকে, মাটিতে জৈব পদার্থ ঠিক পরিমাণে থাকে এবং এটা নিচের দিকে মাটির রসের পরিমাণটাও নিয়ন্ত্রিত অবস্থায় থাকে, রস এভাপোরেশন হয়ে যায় না, পানিটা এভাপোরেশন বা বাষ্পীভবন হয়ে যায় না। বনায়ন সৃষ্টি করা, আমরা যদি জমির আইলের ফাঁকে ফাঁকে কিছু গাছ লাগাই, যেমন তাল, সুপারি, নারকেল, এই জাতীয় গাছ লাগায়, তাহলে ও কিন্তু মাটির আটকে থাকবে এবং মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি করা সম্ভব। আমরা শেষে আসি উত্তম কর্ষণ। উত্তম কর্ষণ হচ্ছে ভালোভাবে জমিকে আলোড়িত করা বা ভালোভাবে জমিকে চাষ করা। আমরা যদি জমিটাকে খুব ভালোভাবে চাষ এবং মই দিয়ে মাটিকে নরম এবং ঝুরঝুরে করতে পারি, যাতে সেখানে যে পুষ্টি উপাদানটা থাকে গাছের শিকড় সহজেই ওখান থেকে শোষণ করতে পারে, তাহলে কিন্তু মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা রক্ষা এবং বৃদ্ধি পাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।